নিরাপত্তা ছাড়াই প্যারিসে 48 তলা বিশিষ্ট একটি ভবনের দেয়াল বেয়ে উপরে উঠেছেন ফ্রান্সের স্পাইডারম্যান খ্যাত আরোহী অ্যালান রোবেয়া। এভাবে নিজের 60তম জন্মদিনে উপদান করেছেন তিনি। ট্যুর টোটাল এনার্জিস নামে ওই উঁচু ভবনটির দেয়াল বেয়ে উপরে ওঠার জন্য অ্যালান রোবেয়া কোনো ধরনের দড়ি বা শক্ত কিছু ব্যবহার করেননি। ভবনটির দেয়াল বেয়ে উঠতে তার মাত্র 60 মিনিট সময় লেগেছে। এর মধ্য দিয়ে বৈশ্বিক উষ্ণতা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে চেয়েছেন তিনি। এর আগে দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার দেয়াল বেয়ে উঠেছিলেন অ্যালান রোবেয়া। Thank you.